আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন তিনটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে যে পোস্টারিং কি এবং পোস্টারিং কিভাবে করে এবং পোস্টারিং কবুতর কিভাবে চিনবেন। তো এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যারা কবুতর থেকে ঠিকঠাক মতো বাচ্চা নিতে পারছেন না তাদের জন্য, এবং কবুতরের দামি কবুতর থেকে লাভবান হতে পারছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে কী কী বলা হয়েছে তা ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। এবং আপনি পোস্টারিং করার মাধ্যমে প্রতি মাসে দুইবার করে বাচ্চা নিতে পারবেন একই কবুতর থেকে। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে বেল আইকন অন করে দেবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। এক নম্বরে পোস্টারিং কি। পোস্টারিং মূলত হচ্ছে যে আপনি এক কবুতরের ডিম অন্য কবুতরের মাধ্যমে বাচ্চা ফুটাবেন, বা এক কবুতরের ডিম অন্য কবুতরের মাধ্যমে চালাবেন আর কি, মানে ওম দিয়ে বাচ্চা ফুটাবেন। যেমন ধরেন আপনার সিরাজি কবুতর আছে একজোড়া, তো ওই সিরাজি কবুতরগুলা ডিম পারে কিন্তু বাচ্চা ফুটায় না, মানে ওম দেয় ঠিকই কিন্তু ডিম জমে না, ভিতরে বাচ্চা মারা যায় অথবা ডিম ফুটে না। তো সেক্ষেত্রে আপনি আপনার লফটের অন্য, মানে যেই কবুতরগুলো আছে, মানে অন্য কবুতর বলতে কি বুঝাইছে, যেমন নর্মাল কবুতর মানে ডিম বাচ্চা ঠিকঠাক মতো করে, কোনো দিনও মিসিং হয় না, মানে কোনোবারই মিসিং হয় না, ওই কবুতরের নিচে আপনি এই ডিমগুলো দিতে পারেন। এই ডিমগুলো দিয়ে আপনি ওখান থেকে বাচ্চা নেওয়ার নামই পোস্টারিং, মানে এক কবুতরের মাধ্যমে অন্য কবুতরের ডিমকে বাচ্চা ফুটানোর মাধ্যমকেই পোস্টারিং বলে। এখন আসুন আমরা দুই নম্বর নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে পোস্টারিং কীভাবে করে। তো পোস্টারিং কীভাবে করে এটা নিয়ে আমার অগ্রিম, মানে এর আগে একটা চ্যানেলের ভিডিও করা আছে, ওই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে তো একটু মোটামুটি আইডিয়া আছে, আর যদি না দেখে থাকেন নো প্রবলেম, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি পোস্টারিং কীভাবে করে। পোস্টারিং আমি প্রথমেই বলেছি যে পোস্টারিং এক কবুতরের ডিমকে অন্য কবুতরকে দিয়ে ফুটানোর মাধ্যমকেই পোস্টারিং বলে। তো এখন আমি বললাম যে আপনার একজোড়া ভালো কবুতর আছে, যেমন ধরেন দামি কবুতর বলতে কি বুঝাইছি, যেমন সিরাজি কবুতর, তারপর হচ্ছে যে কিং কবুতর, এই ধরনের যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলা দেখা গেছে যে বেশিরভাগ সময় আপনার নিজের বাচ্চা নিজে ফুটায় না, প্লাস হচ্ছে যে এই ডিমগুলা নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার লফটের মধ্যে যদি এরকম কোনো কবুতর থাকে, জিরা গলার মধ্যে বা গোল্লা কবুতরের মধ্যে বা নাপ্তা কবুতরের মধ্যে, তো এই ধরনের যেই কবুতরগুলা, ওই কবুতরগুলা কোনো সময় আপনার ডিম বাচ্চা মানে মিসিং হয় না, সবসময় 100%ভাবে ডিম বাচ্চা দিয়ে থাকে এবং ওদের বাচ্চাগুলো মাশাল্লাহ সুস্থ হয়। এর কারণ হচ্ছে ওরা ভালোভাবে খেয়াল করে। আর আপনার যেই ফেন্সি কবুতর, এই ফেন্সি কবুতরগুলা আপনার ভালোভাবে খেয়াল রাখতে পারে না, যার কারণে আপনার এই কবুতরের বাচ্চাগুলো মানে একটু দুর্বল টাইপের হয়ে যায়। তো এই বিষয়টা মানে আপনারা বুঝতে পারছেন আশা করি, যে এভাবেই পোস্টারিং করে। নাম্বার তিন, পোস্টারিং কবুতর কীভাবে চিনবেন। ধরেন পোস্টারিং কবুতর কীভাবে চিনবেন, যেমন ধরেন আপনার এখন একজোড়া পোস্টারিং কবুতর ইমার্জেন্সি দরকার, এখন আপনি চিনবেন কীভাবে, তখন আপনি কী করবেন, আপনার লফটের অথবা আপনার
মানে আদার সাইডের যে লফট আছে, মানে আপনার বাড়ির পাশে যে লফটগুলো আছে, ওই লফট বলে মানে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমার একজোড়া ভালো কবুতর লাগবে ডিম বাচ্চা করার জন্য। তো ডিম বাচ্চা করার জন্য যদি ভালো কবুতর আপনি আনেন একজোড়া, মানে জাস্ট নর্মাল মানে কম দামি কিন্তু ডিম বাচ্চা ভালো করে, যেমন হতে পারে জিরা গলা, সবুজ গলা, পরে হচ্ছে নাপ্তা, এই মানে এই টাইপের যে কবুতরগুলো আছে, যেমন গোল্লাও চলে অন্য কবুতর, ঠিক আছে, ভালোভাবে ফুটায়। তো এই টাইপের যে কবুতরগুলো থাকবো ওই কবুতরগুলো আপনি আনার চেষ্টা করবেন ভালোভাবে। অনেক কবুতর কিন্তু ওর ডিম বাচ্চা ঠিক মতো করে না, আপনি একটু দেখা আনবেন নর্মালভাবে। তো ওটাকেই মানে যদি আপনি ভালোভাবে ইয়া করেন তো এটাকেই মানে কবুতর পোস্টারিং কবুতর আর কি বলে। যে আপনি যদি পোস্টারিং করাইতে চান মানে একটা কবুতরকে দিয়া, তাহলে ওটাকে পোস্টারিং কবুতর আপনি বলতে পারবেন। তো এটা কোনো ইয়া না, ফ্যাক্ট না। তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। একজন কমেন্টে বলছিল তার জন্য মূলত ভিডিওটা করা, তাকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে একটা কন্টেন্ট দিছে। তো এরকম কোনো কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং কমেন্ট বক্সে বলবেন, আমি আশা করি আপনাদেরকে জানানোর জন্য। আমি আশা করি আপনাদের খুব শীঘ্রই জানিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যাবার আগে আরেকটি বিষয় বলে যাচ্ছি, যারা এখনও ভিডিওটি ফুললিভাবে বুঝেননি, পুরোপুরিভাবে বুঝেননি, তারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদের সবার রিপ্লাই দেই। তো আশা করি রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেব, আর যদি আবারও ভিডিও করা লাগে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আবারও ভিডিও করার মাধ্যমে বলে দেব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।